নমস্কার বন্ধুরা, দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি মসুর ডালের বড়া দিয়ে পোস্ত। দেখে নেওয়া যাক এই অসাধারণ স্বাদের রেসিপি বানানোর ভিডিওটা। মসুর ডালের বড়া দিয়ে পোস্ত বানাবার জন্য আমি এখানে মসুর ডাল পেস্ট করে রেখেছি, দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে টুকরো করে রেখেছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, 5 টেবিল চামচ পোস্ত আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখন পোস্তটা পেস্ট করে নেব। মিক্সার জারের মধ্যে দিয়ে দেব পোস্তটা। দেব 4টে কাঁচা লঙ্কা। বাকি উপকরণ রান্না করার সময় শেয়ার করব। এখন বড়াগুলো ভেজে নেব। কড়াইয়ের মধ্যে দেব সর্ষের তেল। বড়া ভাজব বলে তেলটা একটু বেশি পরিমাণেই দেব, আর এই রান্নাটা সর্ষের তেলেই করব। মসুর ডাল বাটাটার সাথে আমি দিয়ে দেব একটু নুন আর একটু কালো জিরে, ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি বেশ ভালো মতন ফেটিয়ে নেব। ফেটিয়ে নিলে বড়াগুলো ভালো হয়। এদিকে তেলটা গরম হয়ে গেছে, বড়াগুলো দিয়ে দেব। বড়ার সাইজটা ছোট বড় যেমন ইচ্ছে আপনারা বানাতে পারেন। উল্টিয়ে দেব। উল্টিয়ে পাল্টিয়ে এইভাবে বড়াগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে সব বড়াগুলোই আমি ভেজে নেব। পরের বড়াগুলো ভাজা হয়ে গেল। এবারে আলু টুকরোগুলো ভেজে নেব ওই একই তেলের মধ্যে। আলু টুকরোগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল, তুলে নেব। ওই তেলের মধ্যেই দেব 5 ফোড়ন, চাইলে কালো জিরে ফোড়নও দিতে পারেন। 5 ফোড়নটা হয়ে গেছে, ফুটতে শুরু করেছে। দেব কুচানো পেঁয়াজ। এই রেসিপিটা পেঁয়াজ ছাড়াও আপনারা নিরামিষ দিনে বানাতে পারেন, নিরামিষও খুব ভালো লাগে খেতে। পেঁয়াজগুলো লাইট ব্রাউন করে ভেজে নিলাম। এর মধ্যে দেব ভেজে রাখা আলু টুকরোগুলো। আলুটা দেওয়ার পর পেঁয়াজের সাথে আলুগুলো আরও কিছুক্ষণ ভেজে নেব। এবারে এর মধ্যে দেব স্বাদ মতো নুন, আর দেব অল্প একটু হলুদ, এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। দেব 1/2 চামচ চিনি, এতে স্বাদটা বাড়বে। সব কিছু একসাথে আরও একটুখানি ভেজে নেব। এখন আলুটা সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব, একটু বাটি ধোয়া জলও এর মধ্যে দেব। জল দেওয়ার পর লো ফ্লেমে 5-6 মিনিট ফুটিয়ে নিলাম। এবারে চেক করে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেব। জার ধোয়া জলটাও এর মধ্যে দেব, ভালো করে মিশিয়ে নেব। পোস্তটা দেওয়ার পর বাকি রান্নাটা গ্যাসের ফ্লেমটা সিম করে আমি করব। হাই ফ্লেমে রাখলে পোস্তটা ছাড়া ছাড়া হয়ে যাবে, সেই জন্য সিম করে দিতে হয় পোস্ত দেওয়ার পর। এইভাবে 2-3 মিনিট পোস্তটা ফুটিয়ে নিলাম। এবারে এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এর মধ্যে আরও কিছুটা জল দিয়ে দেব, বড়াতে জল টেনে নেবে। জলের পরিমাণটা কম হলে রান্নাটা ঝরঝরে মতো হবে, কিন্তু রান্নাটা থকথকে মতন হওয়া প্রয়োজন। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, তারপরে সার্ভ করব। 5 মিনিট পরে ঢাকাটা খুলব। বড়াগুলোতে দেখুন জলটা অনেকটা টেনে নিয়েছে, আর বড়াগুলো খুব নরম হয়েছে। মসুর ডালের বড়া দিয়ে পোস্ত সার্ভ করার জন্য রেডি। এই অসাধারণ স্বাদের রেসিপিটা আপনারা ভাতে ডালের সাথে সার্ভ করতে পারেন।
আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর কমেন্ট করতে ভুলবেন না।